নমস্কার বন্ধুরা, খবর সন্ধানে প্রত্যেককে স্বাগত। আজকে জুন মাসের 2 তারিখ 2020 সাল এবং মঙ্গলবার। আজকে আমরা দেখে নেব আবহাওয়ার যে সব থেকে বড় বড় খবরগুলো উঠে আসছে, যে বর্ষা প্রবেশ করলো ভারতবর্ষ তথা কেরালায়, পশ্চিমবঙ্গে কবে আসবে, কবে উত্তরবঙ্গে, কবে দক্ষিণবঙ্গে। এর সঙ্গে আমরা দেখব আজকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় জেলায় আবহাওয়া কেমন থাকবে, কোথায় বৃষ্টির সম্ভাবনা, কোথায় রোদের সম্ভাবনা, কোথায় মেঘলা মেঘলা আবহাওয়া থাকবে। এর সঙ্গে আরেকটা বড় খবর উঠে আসছে, ধেয়ে আসছে নিসর্গ ঘূর্ণিঝড়। সেই ঘূর্ণিঝড় ঠিক কখন আছড়ে পড়তে পারে, তার গতিবেগ কত থাকতে পারে, এর সঙ্গে কোন কোন জায়গা প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হতে পারে ভারতে, তার প্রভাব তো পড়ছেই পশ্চিমবঙ্গে, কোনো প্রভাব পড়বে কি না, বাংলাদেশের আবহাওয়াটা কেমন থাকবে, ভারতের অন্যান্য জায়গায় আবহাওয়ার চালচিত্র কেমন থাকতে চলেছে, সমস্ত কিছুই রয়েছে এই ভিডিওর মধ্যে। শুরু থেকেই শেষ পর্যন্ত দেখুন। দেখুন বন্ধুরা, আবহাওয়ার যে খবর উঠে আসছে তাতে বর্ষা প্রবেশ করেছে কেরলে, এমনটাই লেটেস্ট খবর। আর এই বর্ষা প্রবেশ করেছে একেবারে সঠিক সময়, তবে জানতে পারা যাচ্ছে অন্যান্য বছরের মতন 15 জুন যেমন বর্ষা প্রবেশ করে অর্থাৎ পশ্চিমবঙ্গে, এবার বর্ষা প্রবেশ করতে চলেছে উত্তরবঙ্গে জুন মাসের প্রথম সপ্তাহের শেষে, এবং কলকাতায় প্রবেশ করতে চলেছে জুন মাসের দ্বিতীয় সপ্তাহের শেষ দিকে। অর্থাৎ উত্তরবঙ্গে প্রবেশ করতে চলেছে মোটামুটিভাবে যেটা দেখা যাচ্ছে এই সপ্তাহের শেষেই, আর কলকাতায় প্রবেশ করছে জুন মাসের 11 তারিখ নাগাদ, এমনটা এখনও পর্যন্ত খবর রয়েছে। এবার আমরা দেখে নেব আজকের আবহাওয়ায়, আজকের জেলায় জেলায় কেমন আবহাওয়া কোথায় থাকবে। প্রথমেই আপনাদের জানাবো যে অবস্থাটা চলছে, অর্থাৎ প্রচুর জলীয় বাষ্পের জন্য বজ্রগর্ভ মেঘ থেকে যে বৃষ্টিটা চলছে, সেই বৃষ্টি কিন্তু আজ এবং আগামীকাল পর্যন্ত হবার একটা সম্ভাবনা রয়েছে। এর মধ্যেই জানা যাচ্ছে যে পশ্চিমের যে জেলাগুলো রয়েছে, দুই বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, এখানে সকাল থেকেই আবহাওয়াটা মেঘলা এবং রোদ ঝলমলে থাকার সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে বাকি যে জায়গাগুলো রয়েছে, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, এখানেও কিন্তু সকালের দিকে আবহাওয়াটা ভালো থাকবে, তবে বৃষ্টি কিন্তু এখনই যাচ্ছে না, মাঝে মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বিকাল বা দুপুরের পর কোথাও কোথাও রাতের দিকে হালকা বিক্ষিপ্ত, হালকা মাঝারি বৃষ্টিটা কিন্তু বিক্ষিপ্তভাবে হবে। শুধু যে বৃষ্টিটা বিকাল বা রাতের দিকে হবে তা নয়, সকালের দিকেও কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ রোদ রয়েছে, মেঘলা আবহাওয়া, হঠাৎ মেঘটা কালো করে এসে যেমন দেখা যাচ্ছে বৃষ্টি হচ্ছে, তেমন সম্ভাবনা পশ্চিমবঙ্গের জেলাগুলোতে আজকে থাকারও সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি হলেও কিন্তু রোদের দেখা পাওয়া যাবে এবং মেঘলা আকাশও থাকবে, এটা পুরোপুরিভাবে পরিষ্কার। সঙ্গে একটা ঝোড়ো হাওয়া যেমন বইছে, অর্থাৎ 30 থেকে 40 বা 50 কিলোমিটার বেগে বইতে পারে আজকের দিনে, এমনটাও কিন্তু খবরে জানা যাচ্ছে। গড় তাপমাত্রা থাকবে এই সমস্ত পশ্চিমের জেলার বিচারে গড়পড়তাভাবে যেটা দেখা যাচ্ছে 26 থেকে 27 ডিগ্রি সর্বনিম্ন এবং সর্বোচ্চ 35 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যেই থাকবে, অর্থাৎ 33, 34, 35 এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তবে ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে এখানে 26 থেকে 27 ডিগ্রি সর্বনিম্ন এবং সর্বোচ্চটা 35 বা 36 ডিগ্রি পর্যন্ত থাকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দেখুন নদিয়া, মুর্শিদাবাদ, এখানে তো বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি চলছে, আজকেও চলবে, তবে আবহাওয়াটা কখনো কখনো মেঘলা এবং রোদের দেখাও পাওয়া যাবে, সবসময় যে বৃষ্টি হবে তা কিন্তু নয়। বৃষ্টিটা দিনের একটা নির্দিষ্ট সময়ে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে হবে যেমনটা হচ্ছে, অর্থাৎ খুব একটা উল্লেখযোগ্য নয়। তবে উল্লেখযোগ্য নয় এর মধ্যেই কোথাও কোথাও কিন্তু মেঘটা যেখানে দাঁড়িয়ে যাবে একটু ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। সমস্ত যে জেলা জুড়ে গড় তাপমাত্রা থাকতে চলেছে আজকে 23 থেকে 25 ডিগ্রি সর্বনিম্ন এবং সর্বোচ্চ থাকতে পারে 34 বা 35 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যেই নদিয়া এবং মুর্শিদাবাদে। অন্যদিকে কলকাতা, হাওড়া, হুগলি, এখানেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনাটা থেকেই যাচ্ছে, অর্থাৎ বৃষ্টির ভুকুটি কিন্তু এখনই যাচ্ছে না। জানতে পারা যাচ্ছে যে সকাল থেকে মেঘলা মেঘলা আবহাওয়া, রোদের দেখাও পাওয়া যাবে, এর সঙ্গে বৃষ্টিটাও কিন্তু মাঝে মধ্যে দেখা যাবে, তাও কিন্তু বিক্ষিপ্তভাবে। প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা খুব একটা আজকে দেখা যাবে না,
যদিও যদিও যেটা মাঝে মধ্যে কিন্তু হালকা মাঝারি বৃষ্টি চলবে। অন্যদিকে দুই উত্তর চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এখানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে কোথাও একটু হালকা, কোথাও মাঝারি, কোথাও বা একটু ভারী হতে পারে এমন সম্ভাবনার সঙ্গে ঝোড়ো হাওয়াটা বইবে 30 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায়, যখন এই কালবৈশাখী বা একটা ঘূর্ণাবর্ত নিম্নচাপ অক্ষরেখার জন্য বৃষ্টি হবে সেই সময়ের জন্য কিন্তু এমনটা অবস্থা দেখা যাবে। গড় তাপমাত্রা থাকবে যেটা দেখা যাচ্ছে 26 থেকে 27 ডিগ্রি সর্বনিম্ন এবং সর্বোচ্চ 34 ডিগ্রির মধ্যেই থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি, দুই উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা অর্থাৎ 2 চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই সমস্ত জায়গাগুলোতে। সুতরাং এটা বোঝা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে একটা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথাও কোথাও একটু ভারী হতে পারে, তবে দিনের মধ্যে রোদের দেখাও বেশিরভাগ সময়ই পাওয়া যাবে, সঙ্গে মেঘলা আবহাওয়া। উত্তরবঙ্গের আবহাওয়াটা কিন্তু বৃষ্টির পরিস্থিতি এখনই যাচ্ছে না। একটা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পংয়ে রয়েছে, জলপাইগুড়িতে রয়েছে, সঙ্গে কুচবিহার, আলিপুরদুয়ার, দুই দিনাজপুর, মালদহ প্রত্যেকটা জেলাতেই কিন্তু বৃষ্টির একটা ভ্রুকুটি রয়েছে। আর বৃষ্টি কিন্তু একেবারে দিনের পর দিন ধরে রোদ ঝলমলে আবহাওয়া এখন কিন্তু দেখা পাওয়াটা খুবই মুশকিলের কারণ হয়ে দাঁড়াচ্ছে, কারণ বর্ষা প্রবেশ করেছে। এবার বর্ষা কিন্তু আস্তে আস্তে বঙ্গের দিকে এগিয়ে আসবে, যার ফলে বৃষ্টির পরিমাণ কিন্তু আস্তে আস্তে বাড়বে। দেখা যাচ্ছে কেরলের তিরুবনন্তপুরম এবং কোঝিকোড়েতে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে, কারণ দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু কিন্তু ওখানে প্রবেশ করে গেছে। এর সঙ্গে উত্তরবঙ্গের যে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে 16 থেকে 32 ডিগ্রির মধ্যেই থাকবে। সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে গড় আর্দ্রতার পরিমাণ থাকবে 45 থেকে 50 শতাংশ, সর্বোচ্চ থাকার সম্ভাবনা রয়েছে 75 থেকে 85 শতাংশ, এমনটাই আপনাদের জানিয়ে রাখবো। সুতরাং সংক্ষেপে পশ্চিমবঙ্গের আবহাওয়াটা আজকে এমনটাই থাকবে, বিক্ষিপ্ত বৃষ্টি, মেঘলা আকাশ, রোদ ঝলমলে আবহাওয়া, দুপুরের দিকে একটা গোমট গরম, শহরাঞ্চলগুলোতে এমনভাবেই চলবে। এরপর যে খবর উঠে আসছে ঘূর্ণিঝড় নিসর্গের খবর, আমফান ঘূর্ণিঝড় যে কলকাতাকে একেবারে লণ্ডভণ্ড করে দিয়েছে, এবার আসছে নিসর্গ ঘূর্ণিঝড়। জানতে পারা যাচ্ছে মুম্বাই শহর এবার তছনছ হয়ে যেতে পারে। আজকেই সেটা প্রথমে উত্তর দিকের অভিমুখে এগোবে এবং আগামীকাল জানতে পারা যাচ্ছে যে দক্ষিণ অভিমুখে এগোবে, এবং 3 জুন এখনো পর্যন্ত খবর রয়েছে সন্ধ্যা বা রাতের দিকে উত্তর মহারাষ্ট্র এবং দক্ষিণ গুজরাটের উপকূলে আছড়ে পড়বে, অর্থাৎ আরব সাগরের উপকূলে আছড়ে পড়বে এমনটাই খবর। প্রচণ্ড পরিমাণে লণ্ডভণ্ড হয়ে যেতে পারে মহারাষ্ট্র এবং গুজরাট। ইতিমধ্যে লাল সতর্কতা জারি করা হয়ে গেছে গুজরাট এবং মহারাষ্ট্রের উপকূলগুলোতে। মুম্বাই এবং থানেতে যেখানে জানা যাচ্ছে কমলা সতর্কতা জারি করা হয়েছে, এর সঙ্গে কেরলে তো যেখানে প্রায় 9টি জেলাতে জানা যাচ্ছে হলুদ সতর্কতা জারি করে দেওয়া হয়েছে। ইতিমধ্যে কিন্তু তার প্রভাব পড়তে শুরু করেছে সমুদ্র উত্তাল, মৎস্যজীবীদের সমুদ্রে স্বাভাবিকভাবেই যেতে নিষেধ করা হয়েছে। এর মধ্যে জানা যাচ্ছে এই যে অবস্থা চলছে, তা মুম্বাই একরকম তছনছ হয়ে যাবার কিন্তু সম্ভাবনা রয়েছে। তাহলে এখন একটা প্রশ্ন যে এই ঘূর্ণিঝড় তো মুম্বাই এবং গুজরাটে আছড়ে পড়বে, পশ্চিমবঙ্গে তার কি কোনো প্রভাব পড়বে? এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে সেরকমভাবে বাংলায় কোনো প্রভাব পড়বে না, তবে এই ঘূর্ণিঝড় যে সরাসরি আসছে না সেটা আপনাদের আগেই জানিয়ে দিয়েছি। আরব সাগরে ঘূর্ণিঝড় সাধারণত বাংলার দিকে আসে না, বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়গুলি এই বাংলার দিকে আসার সম্ভাবনা থাকে। অর্থাৎ প্রথমেই আপনাদের আগে জানিয়েছিলাম যে জোড়া ঘূর্ণিঝড় উঠেছে, একটি দক্ষিণ পূর্ব আরব সাগরে, সেটি সম্ভবত মহারাষ্ট্র এবং গুজরাটের দিকে এগিয়ে আসছে। অন্য আরেকটি যে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা রয়েছে সেটা সম্ভবত এগুবে ইয়েমেন এবং ওমানের দিকে, সেটা কোনো ভারতের উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা নেই, যদি না তার গতিপথ আবার পরিবর্তন হয়, এমনটাই আপনাদের জানাবো। সুতরাং ঘূর্ণিঝড়ের এটাই লেটেস্ট খবর, পশ্চিমবঙ্গের জন্য চিন্তার কোনো কারণ নেই, বাংলাদেশের বন্ধুদের জানাবো আপনাদেরও চিন্তার কারণ নেই, তবে চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে মহারাষ্ট্র এবং গুজরাটের বন্ধুদের। আর এই মুহূর্তে ঘূর্ণিঝড়
শহরে যেটা লেটেস্ট খবর জানা যাচ্ছে যে মুম্বাই থেকে 600 কিলোমিটার দূরে রয়েছে, এছাড়া গোয়া থেকে 300 কিলোমিটার দূরে রয়েছে, সুরাট থেকে প্রায় 800 কিলোমিটার দূরে রয়েছে এই ঘূর্ণিঝড়, এমনটাই লেটেস্ট খবর। এরপরে আমরা দেখব বাংলাদেশের আবহাওয়া কোথায় কেমন থাকবে। দেখুন, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট এই সমস্ত বিভাগগুলোর মধ্যে বেশি করে যেটা জানা যাচ্ছে ময়মনসিংহ এবং সিলেট এই দুই বিভাগের জায়গা বা জেলাগুলোতে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনাটা বেশি রয়েছে এবং চলছে এবং বেশ কিছুদিন ধরে চলবে। তবে রাজশাহীতে রোদ ঝলমলে আবহাওয়া, মেঘলা আকাশ এমনটাই দেখা যাবে। রংপুরও কোথাও কোথাও কিন্তু মেঘলা আকাশ এবং রোদের দেখা ভালো রকমই পাওয়া যাবে। যেটা বললাম, ময়মনসিংহ এবং সিলেটে বৃষ্টির কিন্তু একটা যে ভ্রুকুটি বা দুর্যোগ সেটা কিন্তু আপাতত কাটছে না এমনটাই জানা যাচ্ছে। অন্যদিকে দক্ষিণ বিভাগের যে জায়গাগুলো রয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, প্রত্যেক বিভাগেই কিন্তু হালকা বিক্ষিপ্ত একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে মেঘলা আকাশ এবং রোদের দেখাও পাওয়া যাবে এটা পুরোপুরিভাবে পরিষ্কার এবং জানাও যাচ্ছে এবং দেখতে পাওয়া যাচ্ছে। সুতরাং বাংলাদেশ জুড়ে পশ্চিমবঙ্গের মতন যে ঝড় বৃষ্টির দুর্যোগটা রয়েছে সেটা কিন্তু আপাতত চলবে, তবে বিক্ষিপ্ত হবে, এটাই লেটেস্ট খবর। আশা করছি ভিডিওটা আপনাদের হেল্প করবে। থ্যাংকস ফর ওয়াচিং।